ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ঋতুর ব্লগে জানাই সবাইকে স্বাগত। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, এটা পার্ট ওয়ান দিচ্ছি তোমাদের আজকে রথ। তো রথের রথ টানা ঠাকুর মাসির বাড়ি যাওয়া এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, সেটা ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট টু আসবে, পার্ট টুতে কী আসবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তো পার্ট টুতে আমি মেলাটা ঘুরিয়ে দেখাবো, কী কী দোকান বসেছে, কীরকম ভিড় হয়েছে না হয়েছে। আজকে প্রচণ্ড ভিড়, সেই জন্য আমি দেখাতে পারিনি। তো পার্ট টুর জন্য অপেক্ষা করো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বুঝতেই পারছো ইন্ট্রোটা আমি পরে শ্যুট করেছি, প্রথমে বেরিয়ে গেছি হুট করে, বুঝতে পারিনি যে বেরো। তো দেখো সবাই মিলে কিরম কষ্ট করে রথ টানছে, কিন্তু জগন্নাথ বলছে আমি এখান থেকে সরবো না। তো পাকে আটকে যাচ্ছে, সবাই মিলে টানার চেষ্টা করছে। আর উপরে বামুনগুলোকে দেখো খালি বলছে টানো টানো টানো, কিন্তু রথ সরছে না। কি কষ্ট করে রথটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে শুধু দেখো। আজ টানা দুই বছর পর বাড়াইপুর রাসমাঠে রথ হচ্ছে, দেখতেই পাচ্ছ ভিড়টা প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে আমি তোমাদের সেরকমভাবে কোনো কিছু মানে চেষ্টা করেছি দেখাতে কিন্তু পারিনি। আমি জানি যেটুকু চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা মুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ ভিড় কমেনি। এবার ঠাকুর মাসির বাড়ি যাবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। Thank you.
নামানো হচ্ছে মাসির বাড়ি নিয়ে যাবে বলে কোলে করে। তো দেখো, দেখে থাকো আর সঙ্গে থাকো।